আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাইরুস বেসিক ম্যাথের পক্ষ থেকে নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব যে দুইজনের অধিক লোক যদি কাজ করে তাহলে কাজগুলো কি রকম হয় বিষয় দেখেন একটু যে প্রশ্নটা আপনারা দেখেন বলছে যে একটা কাজ রিমি শিমি ও মনি যথাক্রমে 20 30 ও 60 দিনে করতে পারে তারা একত্রে কত দিনে ওই কাজটি করতে পারবে তাহলে আসি যে এই অঙ্কগুলোর কি শর্টকাটে অনেক সূত্র আছে বাট আমরা শর্টকাটে না যে একটু প্র্যাকটিক্যালি যাব আমরা আগের অঙ্কগুলোতে দেখছিলাম যে এরকম কখনো দিন দেওয়া থাকলে আমাদের শর্টকাট করার জন্য এই যে 20 এর 1 যোগ 30 এর 1 যোগ 60 এর 1 এইভাবে যোগ করতে হয় কারণ যোগ করলে কি হয় যে তাদের একদিনের কাজ আছে এই যে ফ্র্যাকশন যে 20 এর 1 লিখলাম এটা কি এটা হচ্ছে যে সম্পূর্ণ কাজটা করতে যদি 20 দিন লাগে তাহলে একদিনে কতটুকু কাজ হবে একদিনে কাজ হবে 20 ভাগের 1 ভাগ তাহলে সম্পূর্ণ কাজ যদি 30 দিন লাগে তাহলে একদিনে কাজ হবে 30 ভাগের 1 ভাগ 60 দিনে করলে সম্পূর্ণ কাজ একদিনে লাগবে 60 ভাগের 1 ভাগ তো এখন এরা তো তিনজনে মিলে আলাদা আলাদা 3 দিন কাজ করতেছে না একদিনে করতেছে তাহলে একদিনে কাজ হচ্ছে 20 এর 1 যোগ 30 এর 1 যোগ 60 এর 1 এই 20 30 60 এর লসাগু হচ্ছে 60 3 2 1 সমান হচ্ছে 60 এর উপরে 6 কাটাকাটি করলে হচ্ছে 10 এর 1 তার মানে একটা কাজের এই যে একটা কাজ এই কাজ এ করতেছে বি করতেছে সি করতেছে এই যে এটা এ পার্টে করলো এ বি এ করে করলো এটা এই তিনটা পার্ট মিলে যখন যোগ করি তাহলে আমরা দেখতেছি 10 ভাগের 1 ভাগ কাজ এই 10 ভাগের 1 ভাগ কাজ করতে লাগতেছে একদিন তাহলে 10 এর 1 কাজ করতে লাগে একদিন তাহলে সম্পূর্ণ কাজটা করতে লাগবে এক অংশ কাজটা করতে লাগবে 10 দিন এই 10 দিনই হচ্ছে অ্যানসার তো এখানে আপনি খেয়াল করেন যে যখন আপনারা বুঝে যাবেন তখন শর্টকাটটা বানিয়ে নিতে পারবেন আবার এটাকে কিন্তু রিটেন ফরম্যাটেও লেখা যায় কিভাবে যে এ বা রিমি একটা কাজ 20 দিনে করে এক অংশ অতএব একদিনে করে 20 এর 1 এভাবে লিখে লিখে যোগ করে দিয়ে ওই কিং নেমে সাজাই দিলে কিন্তু এটা রিটার্ন হয়ে যাবে বাট এমসিকিউ এর জন্য এই সবগুলো কথাকে সামারি আকারে কয়েক সেকেন্ডে লেখা যায় এটা একটা শর্টকাট আছে শর্টকাট হচ্ছে এইরকম এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড এ বি প্লাস বিসি প্লাস সি কিন্তু এই শর্টকাটটা সমস্যা হচ্ছে যে এই এতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে অনেক বেশি সময় লাগবে যেটা অ্যাপ্লাই করতে যে সময় লাগবে তার অনেক আগে এইভাবে উত্তর বাইর হবে তাহলে আমরা দেখি যে এরকম প্রশ্ন আরও কীভাবে করা যায় একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যে মিনা রাজু ও মিঠু একটি কাজ যখন 15, 10 এবং 6 দিনে করতে পারে তারা একত্রে কাজটি করলে ওই কাজটি কত দিনে লাগবে এই প্রশ্ন অথবা এই প্রশ্নটা যদি আমি একটু ঘুরাই বলতে পারতাম এইভাবে যে তিনটা নল আছে একটা চৌবাচ্চায় প্রথম নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দিয়ে 15 মিনিটে তৃতীয় নল দিয়ে 6 মিনিটে একত্রে তিনটি নল খুলে দিলে কত সময় লাগবে আমাদের যে কাজটা হবে 15 এর 1 যোগ 10 এর 1 যোগ 6 এর 1 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তারপরে ফ্র্যাকশনটা উল্টায় দেয় তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে 10 15 6 এর লসাগু হচ্ছে 30 2 যোগ 3 যোগ 5 3 2 5 5 10 10 বাই 30 এখানে কাটাকাটি করলে হচ্ছে 3 1 বাই 3 উল্টাই দিলে 3 এই যে এমসিকিউতে এইভাবে করতে হবে আর রিটেনে এই জিনিসটা দেখেন আমরা কিন্তু কোনো শর্টকাট সূত্র শিখলাম না এটা হচ্ছে রিটেনটারই সামারি তাহলে এটাকে আমরা যদি একটু লিখে লিখে দেই তাহলে কিন্তু এটা রিটার্ন হয়ে যাবে তো এইভাবে অঙ্ক করা শিখবেন তাহলে কাজে লাগবে আমরা একটু ভ্যারাইটিস দেখব তো এটা দেখলাম আমরা 2 এর বেশি লোক কাজ করলে শর্টকাট সূত্রে না গিয়ে আমরা রিটেন আকারেই করব জাস্ট বাংলা লেখাগুলো না লিখে ফ্র্যাকশনগুলো যোগ করে উল্টাই দিলে অ্যান্সার চলে আসবে এখন আসি আমরা ভগ্নাংশ আকারে চাইলে ভগ্নাংশ আকারে মানে কি যে দেখা যাচ্ছে যে একটা ট্যাঙ্কের আগে থেকে 3 ভাগের 2 ভাগ পূর্ণ আছে অথবা একটা কাজের 5 ভাগের 2 ভাগ হয়ে আছে বাকি কাজটা করতে হবে তাহলে কীরকম হয় একটা প্রশ্ন শুনি যেমন হচ্ছে যে একটা কাজ ক 10 দিনে করতে পারে খ ওই কাজটা 15 দিনে করতে পারে এখন এই দুইজনে মিলে কাজ করতেছে এই কাজটার 3 ভাগের 2 ভাগ করতে কতদিন সময় লাগবে তো এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্ন হচ্ছে 10 আর 15 3 এর 2 তো এখানে হচ্ছে কি যে আমরা 3 এর 2 কিন্তু শিখি নাই আমরা শিখছি আগে এক অংশ করতে কতদিন লাগে কিন্তু এখন আমাদের যখন বলতেছে যে 3 এর 2 করতে কত সময় লাগে তখন আমাদের প্রসেসটা কী হবে সেটা আমরা দেখব এবং এখানে যে প্রসেসটা আমরা শিখবো সেটা আমরা কোথায় কোথায় কাজে লাগাবো ওই যে ট্যাঙ্কের বিভিন্ন প্রশ্ন আসে না যে 5 ভাগের 4 ভাগ পূর্ণ করতে অথবা 3 ভাগের 1 ভাগ খালি করতে এই প্রশ্নগুলো এই নিয়ম অনুযায়ী করা যাবে তাহলে আমরা নিয়মটা শিখি নিয়মটা হচ্ছে যে আপনার 10 আর 15 হলে এক অংশ পূর্ণ করতে বা এক অংশ কাজ করতে কত সময় লাগবে সেগুলো আগে বের করতে হবে তাহলে আসেন 10 এর 1 যোগ 15 এর 1 এটা যদি আমরা ক্যালকুলেশন করে আমরা দেখছি 6 এর 1 হয় অথবা তাহলে আমরা দেখেন 6 এর 1 আস এই পর্যন্ত আসার পরে আমরা ওই কিক নিয়মে লিখবো কীভাবে দেখেন যে 6 এর 1 অংশ করতে সময় লাগে
এক দিন, তাহলে এক অংশ করতে সময় লাগবে ছয় দিন। এখন আসি এই প্রশ্নটাতে, বলতেছে কি যে তিনের দুই অংশ করতে, তাহলে এই তিনের দুই অংশ করতে সময় লাগবে ছয় গুণন তিনের দুই। এইখানে একটা বিষয় মনে রাখবেন যে ঐকিক নিয়মে প্রথম লাইনে ফ্রাকশন আসলে উল্টাই গুণ করতে হয়, আর দ্বিতীয় লাইনে ফ্রাকশন আসলে সরাসরি গুণ করতে হয়। তাহলে দেখেন যে এখানে ছয়ের এক অংশ যদি একদিন হয়, তাহলে তিনের দুই অংশ করতে লাগবে, এই যে তিন দিয়ে কাটাকাটি করবো, দুই দুগুণা চার, চার দিন, চার দিন হচ্ছে আনসার। আচ্ছা, আপনাদের আরও বলি আমি যে এটাকে কীভাবে খুব দ্রুত শর্টকাট করা যায়। সেটা হচ্ছে যে দশ আর পনেরো হলে ছয় হয়, এটা আমি একটা চার্ট শুরুতে দিয়ে দিছিলাম আগের ভিডিওটাতে। তো এই ছয়ের সাথে তিনের দুই সরাসরি গুণ করলে চার চলে আসে। তাহলে আমরা একটা বিষয় এখানে দেখেন যে এখানে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতেছি, এটাকে আমরা একটা শর্টকাট সূত্র আকারে লিখি। লিখি কি যে এক অংশের সময় গুণন ভগ্নাংশ সমান সমান সময়, অর্থাৎ এক অংশ করতে যে সময় লাগে মোট সময়টা আগে বাইর করতে হবে, তারপরে যত অংশের কথা বলুক তত অংশ দিয়ে গুণ করে দিলে কতটুকু টাইম লাগবে সে টাইমটা বের হয়ে যাবে। কীরকম, আমরা আরেকটা অঙ্কের প্রমাণ দেখি। সেটা হচ্ছে যে প্রশ্ন আপনারা শোনেন, বলছে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে, তিনটি নল একসঙ্গে খুলে দিলে ওই চৌবাচ্চাটার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে চৌবাচ্চাটার অর্ধেকের কথা বলছে, বাট আমরা অর্ধেক বলুক, তিনের এক বলুক, পাঁচের দুই বলুক, যা ফ্রাকশন দেয় দেখ, আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে সম্পূর্ণটাতে কত টাইম লাগে সেটা বাইর করব, তারপরে যত অংশ বলবে এটা গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। এই কথাটা মনে রাখবেন। তাহলে দশ বারো পনেরো হলে কি হয় আমরা একটু বাইর করে নেই। দশ বারো পনেরো হলে এইভাবে ফ্রাকশন আকারে যোগ করতে হয়, দশ বারো পনেরো লসাগু হচ্ছে ষাট, ছয় পাঁচ চার সমান সমান পনেরো বাই ষাট, কাটাকাটি করলে হচ্ছে ওয়ান বাই চার। এই ওয়ান বাই চার হলে এটাকে ফ্রাকশনটাকে উল্টায় দিতে হয়, তাহলে হচ্ছে চার ঘন্টা। তাহলে এই প্রশ্নটার উত্তর চার ঘন্টা না, বাট এই প্রশ্নটার পূর্ণ অংশ পূর্ণ করতে, সাপোজ একটা চৌবাচ্চায় দেখেন, এই যেটা একটা চৌবাচ্চা, এটা একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে, সবগুলা দিয়ে পূর্ণ করলে সম্পূর্ণ অংশটা পূর্ণ হবে চার ঘন্টায়। আর আমাদের প্রশ্নে বলছে কি অর্ধেক পূর্ণ করতে, অর্ধেক পূর্ণ করতে মানে কি যে আমার ফুল ট্যাঙ্ক পূর্ণ করা দরকার নাই, আমার হচ্ছে কি যে হাফ ট্যাঙ্ক পূর্ণ করতে হবে। তাহলে হাফ ট্যাঙ্ক পূর্ণ করতে তো অবশ্যই দুই ঘন্টা সময় লাগবে। তো এটা এত কিছু আট না করে কীভাবে ডাইরেক্ট করা যাবে যে চার ঘন্টা গুণন হাফ, কারণ কি অর্ধাংশ বলছে না, তাহলে এই যে দুই দিয়ে চারকে কাটবো তাহলে হচ্ছে দুই ঘন্টা, দুই ঘন্টা অ্যান্সার। যদি বলতো যে চারের এক অংশ পূর্ণ করতে, তাহলে চারের এক গুণ করে দিতাম, হয়ে যাইতো এক ঘন্টা। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে পূর্ণ অংশটার সাথে ফ্রাকশন গুণ করে দিলে ফ্রাকশনের অ্যান্সার বাইর হয়ে যাবে। এরপর আসি আমরা, তাহলে একটা প্রশ্ন শোনেন যে সম্পূর্ণ একটি খালি চৌবাচ্চা একটা পাইপ দ্বারা পাঁচ ঘন্টায় পূর্ণ হয়, টোটাল লাগে যে পাঁচ ঘন্টা, তো আবার দ্বিতীয় একটা পাইপ দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে। তাহলে একটা হচ্ছে পাঁচ ঘন্টা লাগে, একটা হচ্ছে তিন ঘন্টা লাগে, দুটি পাইপ একসাথে ছেড়ে দিলে, দুটো একসাথে চালু করে দেওয়া হলো, তাহলে তিনের দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, অর্থাৎ ফুল পাইপটা না তিনের দুই অংশ। তাহলে আমরা এই প্রশ্ন যদি আমরা লিখিত আকারে করি, তাহলে যেটা করব সেটা হচ্ছে যে এই যে তিনের প্রথমে পাঁচের এক যোগ তিনের এক সমান সমান হচ্ছে পনেরো, তিন যোগ পাঁচ সমান সমান আট বাই পনেরো, এইটা হচ্ছে এক ঘন্টায় করা কাজ। তাহলে এক ঘন্টা যদি পনেরো আট অংশ করতে সময় লাগে এক ঘন্টা, তাহলে এক অংশ করতে সময় লাগবে এই যে উপরে পনেরো নিচে আট, এই পর্যন্ত হলো। কিন্তু এটা তো আমাদের অ্যান্সার না, এটা হচ্ছে কি যে সম্পূর্ণ অংশ যদি বলতো তাহলে এটা অ্যান্সার হইত। হ্যাঁ, আমাদের বলছে কি তিনের দুই অংশ পূর্ণ করতে, তাহলে আমরা এখানে লিখবো তিনের দুই অংশ পূর্ণ করতে লাগবে পনেরোর আট গুণন তিনের উপরে দুই। এখন আমরা কাটাকাটি করি পাঁচ চার, তাহলে পাঁচ বাই চার ঘন্টা, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। মানে এই যে বারবার এতগুলো লেখা লিখতেছি, এতগুলো লেখা লেখার দরকার নাই, সব থেকে সহজ যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে কি দেখেন, এ ইন্টু বি, এ প্লাস বি ইন্টু তিনের দুই, এই কাজটা করলে দশ সেকেন্ডে উত্তর বাইর হয়ে যাবে। এখন এটা কেন করব, কখন এভাবে করা যায়, সেটার জন্য আপনাকে তো বারবার আমি বলতেছি এই ভিডিও শুরু থেকে যে ফ্রাকশন আসলে পূর্ণ অংশ বাইর করে গুণ করতে হবে যত অংশ। তাহলে আমরা জানি পূর্ণ অংশ এইভাবে লিখে করা যায়, আবার এইভাবে শর্টকাটে করা যায় না।
তাহলে আমরা যদি এই প্রশ্ন এইভাবে করতাম যে পাঁচ গুণন তিন নিচে হচ্ছে পাঁচ যোগ তিন, তাহলে যেটা আসতো তার নাম হইতো সম্পূর্ণটা করতে যে সময় লাগবে। আমাদেরকে যেহেতু বলছে তিনের দুই, তাহলে আমরা তিনের দুই এর সঙ্গে ডাইরেক্ট গুণ করে দিব। আচ্ছা, আপনি যদি ডাইরেক্ট গুণ নাও করেন তাহলে তো আপনি লিখে লিখে করলে তো শেষে, এই যে দেখেন তো এখানে গুণ আসছে না ওইকিং নিয়মে করার পরে, তা আমরা এটাকে শর্টকাটে করলাম। তাহলে উপরে থাকতেছে পনেরো নিচে আট, গুণন উপরে থাকতেছে দুই নিচে তিন, কাটাকাটি করলে হচ্ছে চার, পাঁচ বাই চার। তার মানে দেখেন যে যদি কখনো ফ্রাকশন থাকে তাহলে এই কাজটা করলে হয়ে যাবে, অর্থাৎ পূর্ণ অংশ বার করে ফ্রাকশনটা গুণ করে দিতে হবে। এই পার্টটা আমরা এখানে ক্লোজ করতেছি, সামনের পার্টে আমরা আরও নতুন কিছু দেখব। ধন্যবাদ সকলকে।